আল্লাহ, আমি যা এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না। তুমি ছাড়া আমার কথা শোনার, আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ না। তুমি মাফ করতে পারো, তুমি ক্ষমা করতে পারো, সব গুণ আজকে শিকার গেল। কত ঘুষ খাইছেন, কত সুদ খাইছেন, আপনার বাপ অন্যায় যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। যায় নামাজটা বিছিয়ে দেন, সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন। চোখের পানির চাইতে বড় শক্তিশালী কোন বিষয় পৃথিবীতে নাই, জোরে বলেন ঠিক কিনা? দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, আর দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। এই চোখের পানির ফোঁটার এত দাম, অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে, তার চোখের পানি চোখ পেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগেই ওই বান্দার সব গুণ আল্লাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহর নবী বলতেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই হলো পাপী, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। আমরা পাপ করি নাই, অন্যায় করি নাই, কোনো গুনাহ করি নাই, এরকম কে কে আছে? হাত তুলি তো, পাপ হয় নাই কার কার দেখি? এরকম কোন আল্লাহর ওলি আছে এখানে? আছে আছে। আমরা কি শুধু পাপি না পাপির ঘরের পাপি? হ্যাঁ, পাপির ঘরের পাপি। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা পাপি, আমার সদ্য গোষ্ঠী পাপি, আমরা পাপির ঘরের পাপি, চিল্লায় বলে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী যখন দোয়া করতেন পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আব্দুকা ওয়াবনু আব্দি ওয়াবনু আমাতি কিনাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠোয়, আপনি টানে টান দিলে আমি টানে যাই, আবার বাম দিকে টান দিলে আমি পায়ে যাই, ঠিক কিনা? পাপ নাই, এরকম কেউ নাই, সবাই আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ হাবিব ইসলাম বলেন, এই পাপকারীদের মধ্যে শ্রেষ্ঠ পাপি হচ্ছে ওই পাপি যেই পাপি পাপ করার পরপরই তওবা করে আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এজন্য ভুল হতে পারে। লক্ষ্মীপুরের যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিয়েছো, আব্বা আম্মারে গালি দিয়েছ, পর্নোগ্রাফি নেকেড ভিডিও দেখেছ, তোমার পাপ, তোমার ভুল, তোমার অন্যায় যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? আবার সুনান ইবনে মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বললেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, কোন ব্যক্তি যখন একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, তার অবস্থা তেমন হয়ে যায়, একজন নবজাতক সন্তান মায়ের পেট থেকে বেরোলে যেমনি বাচ্চার আমল নামায় গুণা থাকে না, তওবার মতন তওবা করলে তওবাকারীর আমল নামায়ও কোনো গুণা থাকে না। এজন্য আল্লাহ বললেন, লা তাইআসু মির রাউহিল্লাহি ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, খবরদার আমার রহমত, আমার দয়া, আমার ভালোবাসা থেকে নিরাশ হয়ো না। আমার ভালোবাসার সাগর যে কত বড়, আমার দয়ার সাগর যে কত বড়, আমার মায়ার সাগর যে কত বিশাল, তোমার কোনো ধারণা নাই, ঠিক কিনা? আল্লাহ যে কত ভালোবাসেন আমাদেরকে আমরা আন্দাজও করতে পারি না। আমার আব্বা আমার যত বেশি ভালোবাসে, তার চেয়ে আমার বেশি ভালোবাসে কে? আমার মা আমাকে যত বেশি ভালোবাসে, তার চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি, তার চাইতেও আমাকে বেশি ভালোবাসে কে? আরশের উপর আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রাখলেন, সাবাকাত রাহমাতি গাদাবি, এর মানে হলো আমি আল্লাহর রাগ আছে, আবার আমি আল্লাহর দয়াও আছে, কিন্তু আমি আল্লাহর রাগের চাইতে দয়া বেশি। আল্লাহর রাগ আছে না নাই? দয়া কিন্তু বেশি কোনটা? জোরে বলে দয়া বেশি। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগের উপর আমার দয়া, আমার ভালোবাসা প্রাধান্য পেয়েছে, দয়া মায়া আর ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন। কয় টুকরা? এক টুকরা পৃথিবীর সবার মাঝে ফেলে দিয়েছেন, আর 99 টুকরা তিনি নিজের মধ্যে রেখে দিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। দেখেন, এক টুকরা ভালোবাসার ছিটে ফোটায় আমরা ভালোবাসার দিবস বানায় ফেলছি, আছে না? ভালোবাসাকে তিনি 100 টুকরা করলেন, এক টুকরা সবার মাঝে ঢেলে দিলেন, নিজের মধ্যে রেখে দিলেন 99 টুকরা, আর এক টুকরার ভালোবাসার ছিটে ফোটায় দেখেন কত ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, আছে না নাই? বাবার জন্য মেয়ের কি ভালোবাসা, মায়ের জন্য ছেলের কি ভালোবাসা, বন্ধুর জন্য বন্ধুর কি ভালোবাসা, এই মানুষের হৃদয়গুলোতে ভালোবাসা ঢুকাই দিয়েছে কে?
ছোট্ট মেয়েটা রাত্রিবেলা খেতে চায় না, মা বলে আম্মু খাও, বলে না খাবো না। আব্বু অফিস থেকে ফিরলে আব্বুর কোলে বসে আমি আর আব্বু একসাথে খাবো। এই যে ছোট্ট মেয়েটা দিন দুনিয়ার কিছু বোঝে না, ওর হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিছে কে? পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খেতে খেতে মা দুনিয়া থেকে বিদায়, বালতির মধ্যে নিজের কলিজার টুকরা নাড়ছেড়া সন্তানকে ধরে রেখেছিল, পানি খেতে খেতে মা দুনিয়া থেকে শেষ, কিন্তু সন্তান মরে নাই, সন্তান বেঁচে গিয়েছে। এই ছোট্ট সন্তানের জন্য মায়ের হৃদয়ে ভালোবাসা ঢুকাই দিছে কে? দেখেন দুনিয়াতে আপনারাও এক একজন কত যে ভালোবাসার ঘটনা জানেন, কত ভালোবাসার স্টোরি জানেন, এক টুকরার ভালোবাসা ছিটেফোঁটা আমরা পেয়েছি। এটার নমুনা যদি এমন হয় যিনি তার নিজের মধ্যে 99 টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন, তার ভালোবাসার পরিমাণ বেশি না কম? জিল্লায় বলতে হবে বেশি না কম?